বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় চট্টগ্রাম বন্দর শুধু অর্থনৈতিকভাবেই নয় সামরিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চিন্তাবিদ ফরহাদ মসার শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে বন্দরের বাস্তবতা ও সংস্কার সংক্রান্ত গোলটিভির বৈঠকে একথা বলেন তিনি বলেন বিগত সৈরেচারি সরকার ক্ষমতায় থাকার জন্য কানেকটিভিটির নামে ভারতকে করিডোর দেওয়ার অপচেষ্টা করেছিল যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করেন তিনি